বান্দরবানে টমেটো চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। এরই মধ্যে বাজারে এসেছে বাড়ি আট জাতের এই টমেটো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত এই টমেটো দেশের অন্যান্য স্থানেও চাষের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। বান্দরবান সংবাদদাতা মিঠুন দাসের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া হক। বান্দরবানের সুয়ালোক লম্বা রাস্তা এলাকার মাঠ জুড়ে শোভা পাচ্ছে নতুন জাতের টমেটো বাড়িয়ার। প্রথমবারের মতন পরীক্ষামূলকভাবে জেলায় চাষ হয়েছে হাইব্রিড জাতের এই টমেটো। প্রতিটি গাছে 20 থেকে 30টি টমেটো ধরে, এক একটি ওজন হয় 50 গ্রাম। চারা রোপণের 2 মাসের মধ্যে গাছ থেকে টমেটো তুলছেন চাষিরা। প্রতি শতক জমিতে ফলন আসে 170 কেজি। গ্রীষ্মকালীন এই টমেটো চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। 5-15 মতো ফলন ছিঁড়ে ফেলছি, বিক্রি করে ফেলছি, ভালো দামও পাওয়া গেছে। আশেপাশে কৃষকরা ওগুলো দেখে আগ্রহী করছে যে এখানে অনেক লাভ পাইছি, 10 মণের উপরও পাইছি। কৃষি বিভাগ বলছে নতুন জাতের এই টমেটো পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী। এই টমেটো চাষে বিঘা প্রতি 2 লাখ টাকা লাভ করছেন চাষিরা। বান্দরবানের এই মাটি গ্রীষ্মকালীন টমেটো করার জন্য অত্যন্ত সুইটেবল। এই জায়গার আবহাওয়া এবং জলবায়ু অত্যন্ত সুইটেবল। এটা আমরা 2টা পদ্ধতিতে করেছি, পলি মালচিং এবং পলি টানেল। বছর জুড়ে ভোক্তাদের চাহিদা পূরণ করতে কৃষকদের টমেটো চাষে উৎসাহ দিচ্ছেন কৃষি গবেষণা বিভাগ। টমেটো শীতকালে শুধু হয়, এটাকে গরমে নিয়ে আসা, এটা গ্রীষ্মকালে নিয়ে আসা, সারা বছর যেন আমরা টমেটো পাই, এটা যা কৃষকরা চাষ করে এটা যেন লাভবান হয়, এটা হলো আমাদের উদ্দেশ্য। প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে প্রতি জেলায় বাড়ি আট জাতের টমেটো চাষ করা সম্ভব হবে বলে জানালেন কৃষি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।